চেস্ট মেডিসিনের ওপর ডক্টর ছিলেন, এমডি করছিলেন, এবং বুঝতেই পাচ্ছেন আজকে পশ্চিমবঙ্গে যিনি ডাক্তারি পাস করেছেন, তারপরে এমডি করেছেন বা করছেন, কতটা কৃতি স্টুডেন্ট, কতটা জিনিয়াস, কতটা ট্যালেন্টেড এই স্টুডেন্ট, সেটা আমরা সবাই আন্দাজ করতে পারছি। এবং আরজি করের চারতলাতে একটি সেমিনার হল আছে, বলা হচ্ছে যে 36 ঘন্টা তিনি ডিউটি করেছিলেন। ডিউটি করার পরে ওই সেমিনার হলে ওইখান থেকে ওনার বডি পাওয়া যায়। ওনার বাবাকে বলা হয়েছে, প্রথমে বলা হয় যে মেয়ের শরীর খারাপ, আর তারপর বলা হয় যে তার মেয়ে আত্মহত্যা করেছে। কারণ কি, আরজি কর পশ্চিমবঙ্গের কোনো গ্রামগঞ্জের অজানা একটা হাসপাতাল নয়, যে হাসপাতালে লক্ষ লক্ষ পেশেন্ট সারা পশ্চিমবঙ্গে এবং আশেপাশের রাজ্য থেকেও আসে, সেইখানে একজন ডাক্তার, একজন এক্সট্রিমলি ট্যালেন্টেড, বুদ্ধিমতী, ব্রাইট একজন ডাক্তার স্টুডেন্টকে আজকে বলা হচ্ছে তার অবস্থা, যেভাবে তার বডি পাওয়া গেছে সেই অবস্থা দেখে বলা হচ্ছে তার ধর্ষণ হয়েছে, তাকে খুন করা হয়েছে। অথচ সেই আরজি করে কিন্তু একটা ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ি, আরজি করের ভেতরে পুলিশ ফাঁড়ি আছে, সেই পুলিশ ফাঁড়িতে সেমিনার হলে বলা হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে 4 কোণে 4টে। তাহলে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ, আরজি করের ওই ফাঁড়ির মধ্যে যারা পুলিশের ডিউটিতে রয়েছে তাদের দেখার কথা ছিল, তাহলে তারা দেখেনি কেন? আমাদের প্রশ্ন, সেখানে যে ফাঁড়ি, মমতা ব্যানার্জি, আপনার পুলিশ যারা ডিউটিতে ছিল তারা কি করছিল? আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, আমার দ্বিতীয় প্রশ্ন, একজন ডাক্তার কি করছে? সারা ডিউটি করেছে, আজকে ডাক্তার যেখানে ডিউটি করছে সেইখানে বাইরের লোক লিফট দিয়ে বা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় কিভাবে? সিকিউরিটি কোথায়? আজকে বলা হচ্ছে তার বাবাকে আত্মহত্যা হয়েছে। একজন ডাক্তার সে উলঙ্গ হয়ে আত্মহত্যা করবে? হ্যাঁ, উলঙ্গ হয়ে। আর ঠিক এই জিনিসটাই মমতা ব্যানার্জি, আপনার পুলিশ বার বার করে এসেছে, ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বার বার, এটা প্রমাণ করার জন্য যে পশ্চিমবঙ্গ আর কলকাতা কতটা সুরক্ষিত মহিলাদের জন্য। আমাদের এখানে মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের এখানে কলকাতা সেফেস্ট সিটি, পশ্চিমবঙ্গ সেফেস্ট স্টেট, এটা ভারতবর্ষের মানুষ আর পৃথিবীর মানুষকে প্রমাণ করতে চেয়েছেন আপনারা বার বার, যে কারণে মমতা ব্যানার্জি আপনার পুলিশ গ্রাম গঞ্জে যেখানে যান, যদি কারোর ধর্ষণ হয়, মোলেস্টেশন হয়, আপনার পুলিশ FIR নেয় না, এটা প্রমাণিত সত্য। আপনার পুলিশ FIR অবধি নেয় না, GD অবধি নেয় না, আর আপনারা ওই ভুয়ো রেকর্ড আপনারা NCRB ন্যাশনাল ক্রাইম ব্যুরোতে দিল্লিতে পাঠিয়ে বছরের পর বছর আপনারা ফার্স্ট প্রাইজ নিয়ে আসেন, কারণ আপনারা একটি মিথ্যাবাদী সরকার, একটা অসত্য ডেটার ওপর আপনারা দাঁড়িয়ে আছেন, মানুষকে ঠকিয়েছেন। একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে একজন মহিলা ব্রাইট স্টুডেন্টকে আমাদের হারাতে হয়, লজ্জা। আমরা CBI তদন্ত চাই। আজকে বলা হচ্ছে যে আরজি করে যেখানে লক্ষ লক্ষ মানুষ সারা মাসে সারা বছরে চিকিৎসা করায়, অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়েছে, কারণ এখন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে তার আমলে প্রতিটা জায়গাতে পলিটিক্স,
আজকে আরজিকর হাসপাতালে আরজিকরের যে প্রিন্সিপাল বলা হচ্ছে তার একটা লবি, সেও টিএমসি, টিএমসি না হলে তো আপনি প্রিন্সিপাল হতে পারবেন না, তার একটা লবি, আর শান্তনু সেন টিএমসির নেতা, তার একটা লবি, এবং রেগুলার এই দুটো লবির মধ্যে মারামারি, করাপশন একটা সাংঘাতিক অবস্থায় পৌঁছেছে, অ্যাডমিনিস্ট্রেশন শেষ, যে কারণে আজকে একটা ডাক্তার সে ডিউটি দিচ্ছে, আজকে কে চাপতলায় উঠল, কোন বাইরের লোকই, এটা কমন সেন্স থেকে মনে হয় যে বাইরের লোকই হবে, কারণ আরেকজন পড়ুয়া ডাক্তার তার সহপাঠীকে রেপ করে খুন করবে, আমার মনে হয় না খুব একটা হিস্ট্রিতে এরকম হয়েছে। মমতা ব্যানার্জিকে, আপনাকেও আমি ওয়ার্ন করতে চাই, এবং মমতা ব্যানার্জির পুলিশকে, আপনারা যদি চেষ্টা করেন এই কেসকেও ধামাচাপা দেবার, আপনারা চেষ্টা করছেন, সেই কারণে ওনার বাবাকে, মৃতের বাবাকে আপনারা বলেছেন সুইসাইড হয়েছে, আমরা চাই তার পোস্টমর্টম করা হোক, যেখানে তার পরিবারের কেউ থাকবে, এবং তার ভিডিওগ্রাফি করতে হবে, কারণ সিবিআই তদন্ত বললেই সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত হয় না, আজকালের মধ্যে যে পোস্টমর্টম তার যেন সম্পূর্ণ ভিডিওগ্রাফি হয়, সিসিটিভি ক্যামেরা যেটা সেমিনার হলে যেখানে তার বডি পাওয়া গেছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ রক্ষা করতে হবে, প্রিজার্ভ করে রাখতে হবে, এবং আমি জানি না সত্যি যে এরপর যেসব মেয়েরা ওখানে ডাক্তারি পড়ছে বা যাত্রে যারা ডিউটি দেয় তারা, তাদের বাবা মারা কিভাবে তাদের এবার থেকে নাইট ডিউটি করতে দেবে, এটা একটা বড় প্রশ্ন, কারণ আর যদি ডাক্তার হয়ে একটা শিক্ষিত মানুষ যে এত পেশেন্টকে দেখাশোনা করছে, যার কাজ হলো সেই ফ্লোর বা সেই ডিপার্টমেন্টকে দেখা, আজকে তাকে ধর্ষিতা হয়ে, সেখানকার মানুষ বলছে ধর্ষিতা হয়ে তাকে খুন হতে হচ্ছে, গ্রামগঞ্জে নয় কলকাতার বুকে, আর এর দায় মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে। বাংলা নিজের মেয়েকে চায়, আপনি একা বাংলার মেয়ে নন, এই যে মেয়েটি এও কিন্তু বাংলার মেয়ে, তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এবং সিবিআই তদন্তের আমরা দাবি রাখি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।